কিন্তু বান্দা আল্লাহর সাথে শিরিক করে নাই আল্লাহর সাথে শিরিক না করার কারণে 100 ভাগ গুনাহ আমার আল্লাহ তাআলা তাকে maaf করে দিবে শিরিক কত বড় মারাত্মক দেখছেন আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াগফিরু লিমান আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব গুণে আল্লাহ তাআলার জন্য আল্লাহ বললেন ইয়াগফিরুনি মাইয়াশা আমি আল্লাহ ইচ্ছে করলে কাউকে ক্ষমা করে দেব ওয়া ইউআযযিবু মাইয়াশা আমি আল্লাহ তাআলা ইচ্ছে করলে কাউকে শাস্তি দিয়ে দেব আল্লাহু গফুরুর রহিম আল্লাহ বলেন আমি হলাম ক্ষমাকারী দয়ালু আমার আল্লাহর মতন ক্ষমাকারী দয়ালু কেউ নাই জীবনে গুনাহ করেছেন পাপ করেছেন পাহাড় সমান গুনাহ করেছেন রহমতের নবী কি বলা হলো নবী গো আমার গুনাহ হলো পাহাড় সমান দিউ আলা আলি মুহাম্মদ কামা বারাকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ নবী আলাইহিস সালাম বললেন কেউ যদি আমি নবীর উপরে বেশি বেশি দরুদ পড়বে আমি রাসূলের প্রতি ওই বেশি হকদার যে আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব যত বেশি নবী আলাইহিস সালামের প্রতি দরুদ পড়বেন তত বেশি আপনি হকদার হবেন যে নবী আপনার জন্য সুপারিশ করবে সুবহানাল্লাহ আবার নবী আলাইহিস সালাম বলেন কিয়ামতের ময়দানে আরশে আযীমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না জমিটা তামা হয়ে যাবে মাথার আধিগত উপরে সূর্যটা চলে আসবে রহমতের নবী বললেন ওই দিন তারাই আরশে আযীমের ছায়ার নিচে জায়গা পাবে যারা নবী আলাইহিস সালামের প্রতি দরুদ পাঠ করত সুবহানাল্লাহ দরুদ পাঠের বেলায় মাঘ মাসের মেরাভিটা মুখ দিয়ে রাখেন না একটু কইরেন রাসূল বলছেন আমার নাম শোনার পরে যেখানে দরুদ পাঠ করা হয় না নবী বলছেন লানাতুল্লাহি আলাই তাদের উপর আল্লাহর লানত লানত বুঝেন নি গজব গজব রাসূল যদি বদদোয়া দেন মনে কবুল হইতো না কথা কয় না কবুল হবে কি হবে না বন্দুকের গুলি মিস হতে পারে তো রহমতের নবীর বদদোয়া কখনো মিস রাসূলের সুদোয়া এবং কুদোয়া রাসূলের বদদোয়া এবং নিয়ামতের দোয়া এগুলো আল্লাহ পাক কবুল করে ফেলেন এই জন্য সাবধান যেখানে দরুদ পড়া হয় পড়েন অনেক বাসা বাড়িতে গেলে হুজুরের দাওয়াত দেয় দেয় না কথা বলেন দেয় না তো মান্য গণ্য ব্যক্তিরা বইয়াতে হে আর কি হুজুরে জাফরার পড়তে আছে হুজুরে দাওয়াত দাঁচে হুজুরে তো পড়বো ঠিক না ঠিক না জাফরার এবারে জাফরার হুজুরে পড়বো আর উনি মুখটা বন্ধ করে রাখছে মুখ ঠাডা পড়ছে মনে হয় মুখটা বন্ধ করে রাখছে ভদ্র মানুষ কত কৃপা আমরা নবী আলাইহিস সালামের প্রতি দরুদ পড়তে আল্লাহর জিকির করতে যেন দান সদকা করতে যেন আমরা কখনো কৃপণতা না করি মহান মনিবের দরবারে শুকর গুজার করছি সইবাড়িয়া ঐতিহ্যবাহী কি তো ফুস্টারটি লয়ে সব বাইক গেল কেনাকি আল্লাহ জানে ঐতিহ্যবাহী সইবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নাকি ব্রাহ্মণবাড়িয়া জেলার সংলগ্ন সইবাড়িয়া দারুস সালাম জান্নাতের ভিতরে আল্লাহটা মাহফিল করবো ওই দারুস সালামের ভিতরে সুবহানাল্লাহ করবেন না নামটাও তো কত সুন্দর একটা মিল আসা না নাই সইবাড়িয়া দারুস সালাম ইসলামী মাদ্রাসা ও গ্রামবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দুই দিন ব্যাপী 21তম বার্ষিক পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি পীর কামেল বহু গ্রন্থের প্রণেতা আল্লামা মুফতি মোবারকুল্লাহ সাহেব দামাত বারাকাত আলী আল্লাহ হুজুর হায়াতে বরকত দান করুন আলেমরা হলো নিয়ামত আলেমরা যদি থাকতো না আল্লাহ দুনিয়াটাও রাখতো না আসমান দারে ভালাই দিয়া ডলা একটা দিব আর কি বুঝা রাইখেন যারা আলেমদেরকে জেলখানায় নেয় ফাঁসির মঞ্চ নেয় বুঝা রাইখেন নিজের ভাইয়া নিজেই কোরাল দিলেন আল্লাহ সার দেয় সারে দেয়নি
এবং আরেকজন সভাপতি রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আল্লামা মুফতি শহীদুল্লাহ সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান আকর্ষণ জনাব হযরত মাওলানা আবুল কাসেম সাহেব মুহতামিম জামিয়া সুলাইমিয়া কাসিম উলুম পায়ক মাদ্রাসা আল্লাহ ওনাকে কবুল করেন বিশেষ অতিথিবৃন্দ যিনারা রয়েছেন জনাব হযরত মাওলানা আল্লামা মুফতি আব্দুল্লাহ কাসেমী সাহেব আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করেন অনেক চমৎকার তিনি কথা বলেছেন কিয়ামতের পূর্বাভাস নিয়ে ইমাম মেহেদি আলাইহিস সালাম এবং ঈসা রূহুল্লাহ এবং দাজ্জালের ব্যাপারে তিনি চমৎকার কথাগুলি বলেছেন আলহামদুলিল্লাহ পড়েন আমরা কি এখন ওয়াজ শুনবো না কথাগুলি আমরা সেই অনুযায়ী সেই অনুপাতে আমল করার দরকার আছে না নাই এবং আরও আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আবু বকর সাহেব আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করেন এবং আলোচনা করেছেন প্রথম দিনে সফুরালাই খতম দিয়ালাই একবারে আল্লাহ হযরত মাওলানা আহসানুল শাহীন সরফতি ভাই প্রিয় ভাই আলোচনা করেছেন আমার বন্ধু মানুষ সে 15 বছর ধরে তার সাথে আমার সম্পর্ক অনেক ভালো মানুষ একজন আল্লাহ কবুল করুক কোনা আমিন এবং প্রধান মেহমান প্রথম শ্রেণীর ঠিকাদার বিশিষ্ট সমাজসেবক শ্রয়বাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার সন্তান জনাব আলহাজ মুস্তফা কামাল সাহেব আল্লাহ ওনাকে কবুল করেন আমাদের মেহমান হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাহেব কথা বলেছেন হযরত মাওলানা মুফতি সালমান মাসুদ সাহেব কথা বলেছেন হযরত মাওলানা হাফিজ আব্দুর রশিদ আহমেদ জুলফিকার সাহেব কথা বলেছেন হযরত মাওলানা মুফতি আব্দুল সবুর সাহেব কথা বলেছেন এবং আরও কথা বলেছেন হযরত মাওলানা খাবরুল ইসলাম সাহেব তিনিও কথা বলেছেন এবং নিবেদক আলহাজ লোকমান হোসেন সাহেব সভাপতি অত্র মাদ্রাসা আল্লাহ লোকমান ভাইকেও কবুল করেন তারপরে অনেক দাওয়াতি মেহমান বৃন্দ রয়েছেন হাজি সুজন আহমেদ সাহেব সুজন ট্রেডার শাহজাহান বিল্ডার্স তারপর সুজন ভাই সবাই নাম ভরি লেছি খতম হয়ে গেছে ইনশাল্লাহ চিন্তা করেন না হিসাব আছে নাকি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আর জোরে পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ বক্সের সাউন্ড 1 মিলি থাকবে প্রিয় ভাই হ্যাঁ শুরু করেন ভাত খাইছেন নি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ حمدا كثيرا وسبحوه بكرة وصيلا প্রশংসা করলাম কার জোরে বলুন কার সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ কোরআনুল কারীমের সূরা লোকমান 31 নম্বর সূরা 12 নম্বর আয়াত এবং 13 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমান হিকিমের কথা বললেন সূরা লোকমানের কথা বললেন লোকমান হিকিমের কথা আল্লাহ তাআলা কেন বললেন আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লাউ কাউদা আমি অবশ্যই লোকমান হাকিমকে জ্ঞান দান করেছিলাম প্রজ্ঞা দান করেছিলাম মেধা দান করেছিলাম যাতে করে আমার লোকমান শুকর আদায় করতে পারে কা এরপর আল্লাহ তাআলা বললেন ওয়া মাইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি আল্লাহ তাআলা বললেন যে বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার করব ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ ওয়া মান ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি যেই ব্যক্তি শুকর গুজার করবে আল্লাহ তাআলা ওটা তার নিজের জন্য আমার আল্লাহ বরাদ্দ করে দিবে ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ
আল্লাহ তাআলা বললেন কেউ যদি আমার প্রশংসা না করে কেউ যদি আমি আল্লাহ তাআলার শুকরগুজার না করে আমার আল্লাহর প্রশংসা কমে যাবে না আল্লাহ বললেন আমি চিরপ্রশংসিত আবার আল্লাহ বললেন কেউ যদি আমার প্রশংসা না করে শুকরগুজার না করে তাসবিহ না করে প্রশংসা না করে আল্লাহ তাআলা বলেন আমি অভাবে পড়ে যাব না আমি আল্লাহ তাআলা অভাব মুক্ত এরপর 13 নম্বর আয়াতে আল্লাহ বললেন وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله الله تعالى বললেন ও নবী শরণ কর লোকমান হাকিমের কথা যখন তার সন্তানকে নসিহত করল সন্তান আল্লাহর ইবাদত করবা কিন্তু আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে কথা বলেন যাবে না আল্লাহর সাথে শরীক করা যাবে না ইন্না শিরকা লা যুলমুন আযীম আল্লাহ তাআলা বললেন নিশ্চয় শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম ওয়া ইযুম কওয়ালা লুকমানুন লিবনিহি ওয়া আল্লাহ তাআলা বলেন এই কথাটুকু আল্লাহর বড় পছন্দ লেগেছে আল্লাহ তাআলা তিনি সুন্দর করে কোরআনে কোট করে দিলেন আল্লাহ বললেন হাবিব আমার আপনি স্মরণ করুন লোকমানের কথা যখন তিনি তার সন্তানকে নসিহত করলেন সন্তান আল্লাহর ইবাদত করবা কিন্তু আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবা না নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম কিন্তু আমাদের দেশে মাজারের নামে শিরিক আছে না নাই তালা বাবা খেতা বাবার নামে শিরিক আছে না নাই ব্রাহ্মণবাড়িয়া আমাদের বানসারামপুর আছে তেনাশা বাবা বাবার নাম তেনাশা কিসা তেনাশা চিনছিলি আরে বাচ্চার হাগুমু তো পরিষ্কার করে ধুয়ে সারা রোজ ধুয়ে এটা রেখো তেনা নাম দিছে তেনাশা আসেনি আসেনি এই তো গত পরশুদিন প্রোগ্রামে গেলাম পরশুদিন কোথায় গেলাম দেবিদ্বারে দেবিদ্বারে প্রোগ্রামে যাওয়ার পরে আমার কয় হুজুর এখানে আছে একজন লবণ শাহ তরকারিতে লবণ লা হইলে ওইখান থেকে লই আইয়েন লবণ শাহ এরপর আমার কয় হুজুর লবণ শাহ না শুধু লগে তুলা শাহ আছে আমি কি ভালো হইতো হইছে তুলার বালিশ পাইবেন চিন্তা করে দেখুন ওই জায়গায় নাকি নারী পুরুষরা যায় বেশিরভাগ মহিলারা যায় আজও দেখা যায় যেই মহিলারা মাজারে আর বাজারে যায় ওই মহিলাদের স্বভাব চরিত্র ভালো থাকে না থাকে না যে মাবুদারা পর্দা করে বাজারে যায় ওটা আলাদা বিষয় কারণ বাজারও যাইতে ব্যবসা করতে শিক্ষকতা করতে শিক্ষিকাগিরি করতে এটা নিষেধ ইসলাম কখনো নিষেধ দেয় না তবে শর্ত হলো পর্দার সাথে কথা কোন ঠিক কিনা কিন্তু মাজারে যেটি যায় একটা তো ইমান নাই কথা কোন ঠিক কিনা মাজারে কেন যায় কো ভাগ্য খুল্লা দিব বাবা ভাগ্য খুল্লা দিব তো বাবা যদি ভাগ্য খুল্লা দেয় তো মাজারে তো ভিক্ষুক হইরা রইছে কা তাহলে তো বাজারে যদি ভিক্ষুক এত হইরা থাকে তাহলে বাবার যদি ক্ষমতা থাকতো এই ভিক্ষুকগুলারে ভাগ্য খুল্লা দিতে পারতো কথা কোন ঠিক কিনা তাহলে এই মাজারওয়ালা ব্যক্তির কখনো ক্ষমতা নাই ঠিক কিনা কিন্তু রহমত নবী বলেন তাফসীর জালালান শরীফের মধ্যে এসেছে মুসলমান ইমানদারেরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন আহমদ শরীফের বর্ণনায় নবী বললেন তোমাদের পিতা মাতা যদি তোমাদেরকে হত্যাও করে আগুনও করে ফেলে এরপরও আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে জিকির নতুন বাড়িছে খোদাই মুর্শিদ মুর্শিদি বলে খোদা কত ভণ্ড আছে না নানা শাহ তোর আম্মার নানা হলে তোর কিতা লাগে তোর নানা লাগে গাঞ্জাখুর কোন খানকার নানা শাহ তার তাওয়াত যদি বক্ত খোদাই মুর্শিদ মুর্শিদে খোদা আল্লাহ মুর্শিদ আল্লাহ বলে খোদা আল্লাহ মুর্শিদ আল্লাহ বলে খোদা খোদাই মুর্শিদ মুর্শিদি বলে খোদা নাউজুবিল্লাহ পড়বেন না ফুজি আছে কিতা কও একটা আয়াত দরাই দেন ফাইজামা গরম হয়ে যাবো কথা কোন ঠিক কিনা
এদেরকে আবার লাগায় আল্লামা ওলি কোন সুন্নি জামাতের শিরোমণি আসলে না বাফার জামাতের শিরোমণি সুন্নিয়তের কি বুঝো বেটা সুন্নিয়ত কারে বলে এই যে দিকে তাকাও আলেমদের দিকে তাকাও আলেমদের দিকে তাকান মাদ্রাসা ছাত্রর দিকে তাকান যারা একটা নবীর আপনার সুন্নতকেও ছাড়ে না এরাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত কিন্তু বান্দা আল্লাহর সাথে শিরিক করে নাই আল্লাহর সাথে শিরিক না করার কারণে 100 ভাগ গুনাহ আমার আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে শিরিক কত বড় মারাত্মক দেখছেন আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াগফিরু লিমান আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি আল্লাহ তাআলার জন্য আল্লাহ বললেন ইয়াগফিরুনি মাইয়াশা আমি আল্লাহ ইচ্ছে করলে কাউকে ক্ষমা করে দেব ওয়া ইউআযযিবু মাইয়াশা আমি আল্লাহ তাআলা ইচ্ছে করলে কাউকে শাস্তি দিয়ে দেব আল্লাহু গফুরুর রহিম আল্লাহ বলেন আমি হলাম ক্ষমাকারী দয়ালু আমার আল্লাহর মতন ক্ষমাকারী দয়ালু কেউ নাই জীবনে গুনাহ করেছেন পাপ করেছেন পাহাড় সমান গুনাহ করেছেন রহমতের নবী কি বলা হলো নবী গো আমার গুনাহ হলো পাহাড় সমান নবী বললেন আমার আল্লাহর ক্ষমা হলো পাহাড়ের চাইতে বিশাল সুবহানাল্লাহ বলবেন না ওই আল্লাহর ক্ষমা করার ক্ষমতা আছে ও মুসলমান ইমানদারেরা ওই আল্লাহর সন্তান দেওয়ার ক্ষমতা আছে ওই আল্লাহর ভাগ্য পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা আছে তুমি যে তালা বাবা খেতা বাবা সবটা বাবা লবণসা বাবা নানা বাবা গাজা বাবার কাছে যাও ওনার সন্তান দেওয়ার ক্ষমতা তো দূরের কথা একটা ফিসা বানাবার ক্ষমতা না জোরে বলুন তো ক্ষমতা কার আরো জোরে বলুন ক্ষমতা কার এই জন্য চাওয়া লাগবে কার দরবারে গোনা মাফ চাইবেন কার দরবারে হাত তুলেছে মাওলা ওগো তোমার দরবারে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে হাত পেতেছে মাওলা ওগো তোমার দরবারে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে তোমার রহম করম ছাড়া কোন উপায় নাই রে তুমি ছাড়া এই সংসারে বলো কে আর আছে রে তোমার রহম করম ছাড়া কোন উপায় নাই রে তুমি ছাড়া এই সংসারে বলো কে আর আছে রে তোমার দরবারে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে সুবহানাল্লাহ বলেন কত সুন্দর হামদে বাড়ি দ্বারা কত সুন্দর কোরআন দ্বারা কত সুন্দর নাচে রাসূল এইগুলি মোবাইলে রাখে না মোবাইলে রাখে আকাম কুকামের ভিডিও আর চলচ্চিত্রের জাতা জাতির পুরস্কারের ভিডিও এটা মনে বুঝছেন না জাতা জাতি কোনটা কদিন আগে প্রধানমন্ত্রী উনি মাশাআল্লাহ উমরা করে আইছে উমরা করে আইয়া হলো গুমরা হইয়া রইছে চলচ্চিত্রের জাতীয় পুরস্কারের অনুষ্ঠানে আয়োজন করছে একারে নায়ক নায়িকারা মিল্লা হবলে মিল্লা এবং সরকারি রাষ্ট্রীয় কোষাগার থেকে অনুদান দিয়া চলচ্চিত্রের জাতীয় পুরস্কার এটার নাম দিছে আমি চলচ্চিত্রের জাতা জাতির পুরস্কার আমার কথা কয় না
আচ্ছা এই যে চলচ্চিত্রের নায়ক নায়িকারা এটা অবৈধভাবে যাতায়াতই করে না ওমা কথা কয় না করে না করে না এটা কি মিছা কথা এটা ইউটিউবে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে দেখা যায় এটা নাম দিছি যাতায়াতের পুরস্কার আর যাতায়াতের পুরস্কার রেকর্ড করতে বিলা অসংখ্য অবৈধ সাংবাদিক যায় জানি জানি জায়েদ খান বলে একটা তে বলে নায়ক কইছে তে ডিগবাজি খায় খাসাড়া বেহ হইয়া থাকে তে বলে নায়ক কইছে চিন্তা করছে আর সাংবাদিকের মৌমাছির মতন তার ফাঁসাই ফাঁসাই ঘুরে আস্তে আস্তে ঘুরে তার ফাঁসাই ফাঁসাই ঘুরে সাংবাদিকরা যায় আমার মসজিদের এক মুসল্লিকে হুজুর সাংবাদিকদের পিছনে কত সাংবাদিক যায় জায়েদ খানের পিছনে নায়ক নায়িকাদের পিছনে কত সাংবাদিক ভিড় জমে যায় হুজুর এটা কারণটা কি আপনারা মাহফিলে এত লোক হয় কিন্তু সাংবাদিক যায় না আমি কই এই সাংবাদিক না যাওয়ার কারণ আছে তাহলে হুজুর কি কারণ তা আমি কইলাম কারণ হইলো ভাই শুনেন ফসা খাবারও মাছি বেশি আর আকাম কুকামের জায়গায় ফসা সাংবাদিক বেশি ও কথা কয় না রে আসেনি আসেনি এইটা যদি আজকে রাজনৈতিক মজলিস হইতো যতগুলা লোক এখানে কত সাংবাদিকরা আইতো আইতো নি যে আলেমদের হাফেজে কোরআনের ইন্টারভিউ নিলে কাম হইতো আর ইন্টারভিউ নেয় না কারণ কি জানেন নি কুত্তার ফেটে ঘিও সময় না আলেমদের প্রতি ভালোবাসা তা হামলা বলো কথা কোন ঠিক কি না তো ফসা খাবারও যেমন মাছি বেশি নায়ক নায়িকাদের আকাম কুকামের খবরে ফসা সাংবাদিক বেশি কথা কোন ঠিক কি না মুসলমান ইমামদারেরা ও মুসলমান ইমামদার এত সুন্দর হামদে বাড়ি তালা মাদ্রাসার ছাত্র এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে এত সুন্দর করে নামাজের মধ্যে ইমাম খতিব সাহেব কোরআন তেলাওয়াত করে যেই তিলাওয়াতের ব্যাপারে রসুল বললেন আল্লাহর সাথে কথা বলা হয়ে যায় সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না এই হামদে বাড়ি তালা অথচ আমার আশ্চর্য লাগে যুবকদের আইডল নাকি নায়ক নায়িকারা অথচ নয় যুবকদের আইডল হবে যারা পুরুষ আছে যারা মুসলমান পুরুষ আছে ওনাদের আইডল হবে রাহমাতুল্লিল আলামিনের চরিত্রের আইডল মডেল কথা কল ঠিক কিনা আর মহিলাদের মডেল হরিমনি নাকি বিয়ার আগে বাচ্চার পরে গায়ে হলুদের পরে বিয়া এইটার নাম নি মডেল এ কথা কয় না রে মহিলাদের আইডল বলে হরিমনি যেটি বিয়ার আগে বাচ্চা হয়ে থাকা এরপরে ফির বাচ্চা হয়েছে বাপ কেটা কেউ লাজি হয় না রাজা রে পাইছে আমরা খোঁজ বাতানার তারে দুলা ভাই বানাইয়া বইয়ে রয়েছে আর কি চিন্তা করেন আকামে কুকামে ভরপুর অথচ ইসলামের শরীয়ত বিধান মতে যারা আকাম কুকাম করে জেনা করে ইফতেজিন করে চুরি করে ওদেরকে জেলখানায় নিবা নির্দোষ আলেমদেরকে জেলখানায় নিতে পারবা না অধিকার নাই আলেমদেরকে জেলখানায় নেওয়ার কোনো অধিকার নাই তোমাদের কথা বলে ঠিক কি না লা ইলাহা ইন্ডিয়ার পুরা সিনি দিয়া লাইছে এটা কিটা করতাম আমি সিনি সারা একবার গরম লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم মাইক অপারেটর ভাইকে বুদ্ধি দেই আগামী বছর মাইক লাগালে এই শাড়িতে তিনটা লাগাই দেন মাইক কারণ আমাদের তিলাওয়াতে লুট লাগে তো লুট তো না হলে তো হবে না ভাই কথা বুঝেন নাই অন খাইতার মাদা গেছে 3 কেজি খাইলে ফ্যাটও ঠিক বকত কম ফ্যাট মোটরসাইকেল ডাইনি পামে ঠিক নেই ভাইকে একটু বুদ্ধি দিয়ে দিলাম সাউন্ড সিস্টেম ভালো মাশাআল্লাহ তো ভাইকে একটু বুদ্ধি দিয়ে দিলাম ঠিক আছে নি কথা পরামর্শ দিতে তো বাধা নাই আলেমরা যে এতক্ষণ ওয়াজ শুনলো দুদিন ধরে তো তাফসির করলো ভালো ভালো পরামর্শ দিছে না কোরআন হাদিস থেকে আলোচনা করছে কথা কোন ঠিক কি না মুসলমান ইমামদার এই জন্য চাইতে হবে কার দরবারে কথা কোন কার দরবারে আল্লাহর দরবারে চাইবো আল্লাহ কয় বান্দা আমার দরবারে চাবা আমি গুনাহ মাফ করে দেবার ক্ষমতা রাখেন কে তুমি যদি ক্ষমা না করো যাবো কার দরবারে বিনয় করি আমায় তুমি ঠেলে দিও না দূরে তুমি যদি ক্ষমা না করো যাবো কার দরবারে
বিনয় করি আমায় তুমি ঠেলে দিও না দূরে আল্লাহ তোমার দরবারে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে হাত পেতেছি মাওলা ও গো তোমার দরবারে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন পড়েন আমিন কবরের মুর্দারদেরকে আল্লাহ যেন ক্ষমা করে দেন পড়েন আমিন কিন্তু এখানে আল্লাহ তাআলা কি বললেন আল্লাহ তাআলা বলে হাবিবুল্লাহ স্মরণ করুন লোকমান হাকিমের কথা যখন তার সন্তানকে নসিহত করলেন সন্তান আল্লাহর ইবাদত করবা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবা না শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম শুধু তাহাই নয় আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই شرك به ويغفر ما دون ذلك لمن يشاء الله تعالى বলেন আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা শিরিকি গুনাহ ক্ষমা করি না শিরিক ব্যতীত অন্যান্য কোন যদি গুনাহ হয়ে যায় ওই গুনাহগুলি আমার আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা আছে না নাই কিন্তু শিরিক গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না আপনি যদি মনে করেন এই মাজারে গেলে আমার কপাল খুলে যাবে শিরিক করলেন এই মাজারে গেলে আপনার ভাগ্য খুলে যাবে শিরিক করলেন এই মাজারে টাকা দিলে দান করলে আমার ব্যবসায় উন্নত হবে শিরিক করলেন এই মাজারে গেলে বাবা সন্তান দেওয়ার ক্ষমতা রাখে আপনি শিরিক করলেন এই মাজারে গেলে আপনি গাইবী খাজানা থেকে সাহায্য পাবেন শিরিক করলেন কারণ হলো মুসলমান ইমানদারেরা ও মুসলমান আপনার জীবনে ভাগ্য বুড়ি খুলে দেওয়ার জোরে বলুন তো ক্ষমতা কার কিন্তু মুসলমান সব কিছুর ক্ষেত্রে আল্লাহ পাকের ক্ষমতা এই জন্য আল্লাহকে যারা অন্য কারু কাছে সাহায্য চাওয়াবো ডাকাডাকি করাবো শিরিক হয়ে যাবে কথা বলেছেন কে আল্লাহ তাআলা বললেন আল্লাহ সুবহান ওয়া তাআলা সুন্দর করে জানায় দিলেন যারা আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকাডাকি করে ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লা আলিহাতান লা ইখলুকুনা শাইআন আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহকে বাদ দিই যাদেরকে ডাকাডাকি করো এসব কিছু করার ক্ষমতা নাই এদেরকেও বানিয়েছেন জোরে বলুন তোকে এই জন্য মুসলমান আল্লাহ বলেন হাবিব আমার স্মরণ কর লোকমান হাকিমের কথা কে সেই লোকমান লোকমান তো কোনো নবী নই কোনো সাহাবিও নয় কে সেই লোকমান যার নামে আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে একটা সূরা আমার আল্লাহ তাআলা দিয়ে দিলেন সুবহানাল্লাহ বলবেন না কিন্তু এই কোরআন কারিম যে আল্লাহ পাক তার হাবিবুল্লাহর উপরে নাজিল করলেন রহমতের নবীর উপরে নাজিল করলেন এই কোরআনের একজন কারি আছে যার নাম হলো কাআব রাদিয়াল্লাহু তাআলা আন তাফসীরে জালালান এবং ইবনে কাসিরের বর্ণনা এসেছে এই সূরার মধ্যে কোরআন কারিমের তিলাওয়াতের ক্ষেত্রে ইসলামের মধ্যে একজন সর্বপ্রথম একজন কারি আছে যে কোরআন তেলাওয়াত করতেন যার নাম হলো হযরতে কাআব রাদিয়াল্লাহু তাআলা আন কিন্তু কাআব তো কোরআন তেলাওয়াত করেছেন ইসলামের প্রথম কারি এরপর কাআব নামক সূরা তো আল্লাহ কোরআনে দেন নাই কিন্তু লোকমান হাকিম কে এমন সে ব্যক্তি যার নামটা আল্লাহ তাআলা কোরআনে উঠাইয়া দিলেন সুবহানাল্লাহ এইটার ব্যাখ্যাটা বোঝার জন্য আপনাকে বলি ব্যাখ্যাটা বোঝার জন্য নবী আলাইহিস সালাম একদিন কাআবকে বললেন নবীর দরবারে কাআব বসে আছে সাহাবাই কেরাম বসে আছে এই শোনেন সাহাবাই কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এমনি এমনি গিয়ে বসে থাকতেন না
আমরা তখন ওলামাই কেরামের সামনে যাই না, এতে গোল মিটিং বইয়া বইয়া ফ্রি ফায়ার খেলে কথা কয় না দি খেরিয়ে করি আইপিএল বিপিএল খেলা রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় দেখে, কিন্তু ওলামাই কেরামের সহবত থাকতে রাজি না, কথা কন ঠিক কেনা মুসলমান ইমামদারেরা নবী আলাইহিস সালামের সামনে সাহাবীরা বসে আছেন কোরআন সুন্নার কথাগুলি শুনলেন, হঠাৎ করে নবী বললেন কাআব ইকরা ফি তিলাওয়াতিল কোরআন, হে কাআব কোরআন কারীমের মধ্য থেকে তুমি তিলাওয়াত করো। কাআব জবাব দেন নবী গো আপনার উপরে কোরআন নাজিল করা হয়েছে গো রাসূল, আপনার সামনে আমি কাআব কেমনে কোরআন তেলাওয়াত করব, আমার বড় ভয় লাগে। সুবহানাল্লাহ বলবেন না, ফেন নাই না, আস্তে আস্তে দেন, হ্যাঁ দেন। আচ্ছা উস্তাদের সামনে কিরে হঠাৎ তো কাব রাজি আল্লাহ তালু যখন নবী বললেন যে কোরআন তালাবাদ করো, কাব স্তব্ধ হয়ে গেছে, গোমা বোকোয়া নাই বলা নাই কিছু নেই, হঠাৎ করে আমারে বলতেছে রসুল গো আমার তো ভয় লাগে, আপনার উপরে তো কোরআন নাজিল করা হয়েছে রসুল, আমি আপনার সামনে কেমনি তিলাবাদ করবো। সুবহানাল্লাহ, আদব দেখেন, আদব এটা হচ্ছে আদবের ভয়, কথা বুঝতে পেরেছেন? আদবের ভয়, না জানি কোনো কারণে ওস্তাদের প্রতি বেয়াদবি হয়ে যায় কিনা, কারণ কি জানেন, যারা বেয়াদব গাছতে মাহারো বেয়াদব কোনোদিন জান্নাত পাবে না, যারা বেয়াদব সবচেয়ে বড় বেয়াদব হলো আসমানের নিচে জমিনের উপরে তারা ওলামাই কারামের সাথে বেয়াদবি করে যারা, এই তাকদীর নষ্ট হয়ে যাবে, মনে রাখবেন। ওলামাই কারাম হচ্ছে পৃথিবীর নিয়ামত, পৃথিবীর কি বলেন বলেন, পৃথিবীর কি ওলামাই কারাম হচ্ছে পৃথিবীর নিয়ামত, ওলামাই কারাম যখন থাকবে না আল্লাহ দুনিয়াটাও রাখবে না, দুনিয়াটাকে আল্লাহ ধ্বংস করে দিবেন, এই জন্য ন্যায়বে নেবে ওলামাই কারামকে মর্যাদা দেওয়ার দরকার আছে না নাই? আবার যে এলাকায় ওলামাই কারামের মর্যাদা বেশি ওই এলাকা উন্নত বেশি, সুবহানাল্লাহ বুঝতেন না, ওই এলাকায় উন্নত বেশি। আরে ওলামাই কারামকে ভালোবাসতে হলে ইমানি মন লাগে, ওলামাই কারামকে ভালোবাসতে হলে একটা ইমানি মন লাগে, ওলামাই কারামকে খাওয়াইতে হলে ইমান একটা মন লাগে, ওলামাই কারামের সহবতে বসা একটা ইমানি মন লাগে। মুনাফিকি মন নিয়ে আলেমদেরকে খাওয়ানো যায় না, মুসাফহ করা যায় না, ভালোবাসাও যায় না, ইমানই একটা মন লাগে, কথা কন ঠিক কিনা? আদব যাদের মধ্যে থাকে সুবহানাল্লাহ, আদব ওয়ালাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছে, সুবহানাল্লাহ বলবেন না। এখন আদব শিখতে হলে আদব শিকার ফ্যাক্টরি এই মাদ্রাসা, কথা বলে ঠিক কিনা? আদব শিকার ফ্যাক্টরি কি এই মাদ্রাসাগুলি যেখানে কোরআন সন্ন্যাস দিয়ে আদব শেখানো হয়, এটার ব্যাপারে রসুল বলেছেন রহমতুর নবী বললেন ওই সকল অভিভাবক উত্তম অভিভাবক, ওই সকল পিতা মাতা উত্তম পিতা মাতা, যেই পিতামাতার সন্তানদেরকে আদব শিক্ষা দেয়, যে অভিভাবক শিক্ষকগণ যারা তাদের ছাত্রদেরকে আদব শিক্ষা দেয়, আল্লাহ রাসূল বললেন তারাই হলো সবচেয়ে বড় অভিভাবক। সুবহানাল্লাহ, এখন শিক্ষার অবস্থা ইন্ডিয়ানা বাংলাদেশ শিক্ষার অবস্থা, ট্রেনিং দেয় সাইকেল চালায় টিরিং টিরিং, এটা পাইছেন না আপনারা? ইন্ডিয়ার হোক আর যেখানেরই হোক আমি বলি, কিন্তু যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে আল্লাহ রাসূলের কথা নাই ওইটা শিক্ষা ব্যবস্থা নয়, যদি তারা বলে থাকে যে শিক্ষা জাতির মেরুদণ্ড, না ভুল কথা, কোরআন শিক্ষাই জাতির মেরুদণ্ড। এরপরে ব্যাঙ্গের আডা শিখা, ব্যাঙ্গে ডাকে প্যাক প্যাক, ফেরেস্তারাও কবরে গিয়ে ফিডাইবার দেখ তোর ভাষার মধ্যে তাকাইয়া দেখ, ফিডার ঠেলা গাধির লোকে গতিও বাইরে ফাটাইয়া ফেলবে ফেরেস্তারা, কথা কন কেন? উদয়তে নেই তাফসীরে নুরুসুদুর কিতাবের মধ্যে লেখে রসুল বললেন যে একটা ফেরেস্তার জাহান্নামে, যারা জাহান্নামী ফেরেস্তারা যারা আছে যারা জাহান্নামীদেরকে শাস্তি দিবেন, ওই ফেরেস্তার কত শক্তি জানেন? গোটা পৃথিবীর মানুষের যত শক্তি একটা জাহান্নামের রক্ষী ফেরেস্তার এর চাইতে বেশি শক্তি। এবার বুঝেন ফিডা দিলে কেমন ফিডাটা দিব, ওদের সক্কা নি বলে খালে কত হাজার সক্কা, কথা কয় না, কথা কয় না? যে শিক্ষার মধ্যে আল্লাহ রাসূলের শিক্ষা নাই ওটা শিক্ষা নয়, সর্বশ্রেষ্ঠ শিক্ষা হলো কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা। এই কোরআন শিক্ষার এলেমের জ্ঞান অর্জন ছাড়া কোন মানুষ কখনো আদম ওয়ালা হতে পারে না। মনে করেন হুজুর অনেকে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে, ভালোই তো ছেলেটা আদব, যদি এই কথা বলেন তাহলে বুঝবেন ছেলেটাকে তার ছোটবেলায় তার মা বাবা মক্তব হইলেও পাঠাইছে, তার মধ্যে ঐতিহাসিকটা আছে,
سبحان الله বলবেন না আদব থাকার দরকার আছে না নাই আদব থাকা ভালো সুবহান আল্লাহ পড়েন কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমার ডর লাগতেছে রাসূল আপনার সামনে তেলাওয়াত করব আমার ভয় লাগতেছে কোন কারণে বেয়াদবি হয়ে যায় কি নবী আলাইহিস সালাম বলেন কাব আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলেছেন আমি যেন কাব তোমার জবান থেকে কোরআন তেলাওয়াত শুনি হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা নবী তিনি বললেন নবী গো আল্লাহ তাআলা আমার নাম নিয়ে কি বলেছেন নবী বললেন ক্বালা নাআম ইয়া কাব হে কাব হ্যাঁ আল্লাহ তাআলা তোমার নাম নিয়ে বলেছেন আমি যেন তোমার জবান থেকে যেন কোরআন তেলাওয়াত শুনি কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে বকুল আমাকে করেছে বকুল তাই তো এমন ওঠে ওঠে প্রাণ আমার হয় যে আকুল আমাকে করেছে বকুল আমাকে করেছে বকুল কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে বকুল আমাকে করেছে বকুল সুবহান আল্লাহ বলেন কোরআনের সুর কোরআনের শিক্ষা যদি আপনার অন্তরকে বেকুল করে দেয় যাদাতহু ঈমানা আল্লাহ কয় তার ঈমান আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেই সুবহান আল্লাহ বলবেন না মুসলমান ইমানদাররা অতস কাবের জবান থেকে আল্লাহ তাআলা তার নবীকে কোরআন তেলাওয়াত শুনতে বললেন কিন্তু কাব নামক সূরা তো আল্লাহ কোরআনে দেন নাই কিন্তু লোকমান হাকিম তো কোন সাহাবীও না নবীও না কিন্তু লোকমান হাকিম এমন কোন সে গুরুত্বপূর্ণ ব্যক্তি যার কথাটুকু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিলেন এমন কি সম্পূর্ণরূপে একটা সূরা লোকমান নামে সূরা আল্লাহ তাআলা কোরআনে উঠাইয়া দিলেন তাহলে ওই লোকটার মর্যাদা জোরে কোন বেশি না কম জোরে জবাব দেন বেশি না কম ওই লোকমান হাকিমকে আল্লাহ তাআলা প্রজ্ঞা দান করেছেন মেধা দান করেছেন বুদ্ধিমত্তা দান করেছেন ওই যে বারম্বার আয়াতে আল্লাহ বলে বলে কদা তাইনা লুকমানাল হিকমাতা নিশকুরু লিল্লাহ আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই লোকমান হাকিমকে জ্ঞান দান করেছিলাম